TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন আমাদের সাথে। যারা টেলিভিশনের পর্দায় সরাসরি দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের, ফেসবুকে যারা দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকেও, যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটনে প্রেস করবেন। সেটি করলে কি হয়, আমাদের সম্মানে যারা আছেন, যাদের ইনফরমেশনটি দরকার, যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি, ইউটিউব তাদের কাছে এটি সার্কুলেট করবে, তারা উপকৃত হবেন। সুতরাং যদি করেন অনেকে উপকৃত হবেন, আশা করি সেটি করবেন আপনারা। যারা আপনারা যারা ফোন করতে চান মন্তব্যের জন্য, প্রশ্নের জন্য, যে নাম্বারটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে 6463079828 এই নাম্বারটিতে। আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দিয়ে আসছি, এভরিডে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে আপনাদের পাশে থাকার জন্য, যেটি আমাদের অঙ্গীকার টিবিএন 24 টেলিভিশনের, সেটি থেকে আমরা কখনোই সরে দাঁড়াবো না। তাই পরিপ্রেক্ষিতে কিছু আপডেট এখনই দিয়ে রাখি। যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, যারা প্যান্ডেমিক পাচ্ছেন, এটি একসময় শেষ হয়ে যাবে। July 31st প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট শেষ হয়ে যাবে। যারা দুটিই শেষ হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট এবং প্যান্ডেমিক, তারা কি করবেন, কাজে ফেরত যেতে হবে। যদি কাজ না খুঁজে পান তখন কি করবেন, একটি খবর দিয়ে রাখি। একটি জিনিস আছে, এটা কি বলা হয়, প্যান্ডেমিক এমার্জেন্সি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। আবার বলছি, প্যান্ডেমিক এমার্জেন্সি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। দিস ইজ নট ফেডারেল, এটা ফেডারেল না, এটা স্টেট রান প্রোগ্রাম। যারা দুটি এক্সস্ট করে ফেলবেন, শেষ করে ফেলবেন, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্যান্ডেমিক, তারা এটি পাবেন কোন পর্যন্ত, December 31st পর্যন্ত। আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক। ওকে, কিছু শর্ত আছে। ইফ ইউ আর এবল টু ওয়ার্ক, আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক, আর ইউ অ্যাক্টিভলি সিকিং ফর ওয়ার্ক, এই শর্তগুলো আপনি থাকতে হবে, জানা উচিত। দেয়ার আর টু থিংস, দুইটা জিনিস আমি মেনশন করছি আপনাদের। প্রথমে বলেছি যে ফেডারেল লেভেলে, সেনেট লেভেলে তারা আনএমপ্লয়মেন্ট কি এক্সটেনশন কথার চিন্তাভাবনা করছেন এবং খুব জোরে সোরে করছেন, এবং বলছেন যে $600 দেওয়া যাবে না প্যান্ডামিকের জন্য, এটি $300 করতে হবে। দিস উইল এনকারেজ পিপল, যারা বাসায় বসে বসে পয়সা পাচ্ছেন না কাজ করে এবং কাজে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলছেন, তাদেরকে কাজে ফেরত নেওয়ার জন্য তাদেরকে তারা একটি ব্যবস্থা করেছেন। এই $600টি কমিয়ে ফেলতে হবে July 31st পর। সেটি কত হবে, তারা বলছেন $300 প্রতি উইক। কোন পর্যন্ত, অনেকে বলছেন December 31st পর্যন্ত, দেখা যায় কী হয়। কিন্তু দুটি জিনিস আমি বলতে চাই, এসেনশিয়াল ওয়ার্কার্স, পেমেন্ট ফর এসেনশিয়াল ওয়ার্কার, মানি ফর এসেনশিয়াল ওয়ার্কার, ইটস নট অফ দ্য টেবল, এখনো এটা টেবল থেকে বাদ যায়নি। আমি বিশ্বাস করি সেনেট আন্ডারস্ট্যান্ডস এসেনশিয়াল ওয়ার্কার মাস্ট বি কম্পেনসেটেড অর পে ইনক্রিজ করা উচিত। আমি বলেছি কারা এসেনশিয়াল ওয়ার্কার, নট অনলি ডাক্তার্স অ্যান্ড নার্সেস অ্যান্ড পুলিশ অ্যান্ড মেডিক্স, যারা গ্রোসারি শপে কাজ করেন, গ্যাস স্টেশনে কাজ করেন, ট্রাক ড্রাইভার, ফুড ডেলিভারি, দে শুড গেট এ পে ইনক্রিজ। ওয়াই? অ্যাজ এ থ্যাংক ইউ, তারা অর্থনীতিকে এখন পর্যন্ত সচল করে রেখেছেন। সেনেট ইজ অলসো টকিং অ্যাবাউট $450 ব্যাক টু ওয়ার্ক বোনাস, এটি এখনো চলে যায়নি। লাস্টলি $1200 যে স্টিমুলাস চেক, সেকেন্ড স্টিমুলাস চেক আন্ডার হিরোজ অ্যাক্ট, এটিও এখনো অ্যাক্টিভ ডিসকাশন আছে, কাজেই উই হ্যাভ হোপ। ওকে, আরেকটি ব্যাপার বলে রাখতে চাই, আপনারা সবাই জানেন বাইরের অবস্থা খুবই বিশৃঙ্খল, প্রোটেস্ট চলছে, রায়টও হচ্ছে, কিছু কিছু জায়গায় লুটও হচ্ছে। বাট দ্য আইডিয়া ফর পিপল টু ফাইট ফর দ্য চেঞ্জ ইন আমেরিকা অন দ্য বেসিস অফ এক্সারসাইজ অফ লিবার্টি অ্যান্ড ফেয়ারনেস ইজ দ্য রাইট থিং টু ডু। আমি মনে করি অনেকে হয়তো সমত পোষণ করবে, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, বাট দিস ইজ দ্য রাইট থিং টু ডু, রেইজ ইয়োর ভয়েস, রেইজ ইয়োর কনসার্ন। আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কামিং উইকস
এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু সেটি আলোচনা করার পরে আমি আমার আজকের অতিথি অ্যাটর্নি শেখ সেলিম আনন্দ যাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আমি প্রথমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে রেন্ট রিলিফ অ্যাক্ট 2020 নানা প্রশ্নের জন্ম দিয়েছে, নানা বিতর্কের জন্ম দিয়েছে, অনেক অদ্ভুত ধরনের প্রশ্ন আসছে। অদ্ভুত বলবো না, এই কারণে এসব প্রশ্নের উত্তর আমাদের এই প্রশ্নগুলো জানতে হবে। উত্তর আমাদের কাছে অনেক অনেকখানি অস্পষ্ট। আরেকটি ব্যাপার হচ্ছে, এটি আমিও পড়েছি, আমার কাছে মনে হয়েছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একজন অ্যাটর্নি যদি ব্যাখ্যা করে অনেক কিছু, তখন অনেক কিছু পরিষ্কার হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি বেশ কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, বেশ কিছু প্রশ্ন আমার কাছে আগেও এসেছিল, সেখান থেকে আমি শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে, এটি কি সবার জন্য, কমার্শিয়াল অর রেন্টার বোথ? No, it is only rent relief applied to residential tenant, not commercial tenant. That's apnar ye tar karon je somosto lok apnar ei bill er pichone jukti hocche je lokjonre ghor chhara jate na hoy. So eita commercial tenant er byapare ei relief na, eta purely residential tenant er jonno. Kara ekhane qualify korben বা করতে পারেন যদি এটি সাইন হয় বাই দ্য গভর্নর? যে কারা কোয়ালিফাই করবে, যারা এই প্যান্ডেমিকে কোভিড-19 প্যান্ডেমিকের শিকার হয়ে আনএমপ্লয়মেন্ট নিচ্ছে, অথবা যাদের, এখানে আনএমপ্লয়মেন্টের কথা বলা হয় না, এখানে বলা হয়েছে যারা লস অফ ইনকামের শিকার হয়েছে, অর্থাৎ ইনকাম হারাইছে বা রিডিউসড ইনকাম ইনকাম পর্যায়ে গেছে, তারাই এই রিলিফের জন্য, যে যারা রেন্ট দিতে পারছে না তারা এই রিলিফের জন্য কোয়ালিফাই করবে। যেমন যদি 30% যারা, যাদের ইনকাম $100 ছিল, তাদের যদি 30% 30 বা তার নিচে চলে যায়, তারা কমপ্লিট রেন্টটা পাওয়ার সম্ভাবনা। আর যারা 80% পর্যন্ত ইনকাম, ধরেন $100 $20 কমে গেছে, তাদের 80% ইনকাম আছে, এই 80% পর্যন্ত, 80% অ্যান্ড বিলো, এরা কোয়ালিফাই করবে এই ধরেন পার্শাল রিলিফের জন্যে। যে যার হয়তো রেন্টাল ইনকাম, যে হয়তো কাজ করছে, তার হয়তো $100 ইনকাম ছিল, তার এখন $50 ইনকাম আছে, সে কোয়ালিফাই করবে। এখন কতটুকু কোয়ালিফাই করবে সেইটা দেখার বিষয়। তার এইটা কোয়ালিফাই করতে হলে তার এই ইকোনমিক হার্ডশিপ এবং ইনকাম লস প্রমাণ করতে হবে, আর এটা ইজ নট অটোমেটিক, তার কারণ তাদের তো রেন্টাল বা টেনান্টের ডাটাবেস কোথাও নেই, ইজ নট অটোমেটিক, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করতে হবে, এই ভাউচার এটা দেয়া হবে, যে ভাউচারটা দেয়া হবে থ্রু সেকশন 8 মাধ্যমে, যে ফেডারেল প্রোগ্রাম আছে সেকশন 8 ফেডারেল অ্যাক্টের, সেইটা যারা, যে হাউজিং অথরিটি যেটা ইমপ্লিমেন্ট করে, তাদের মাধ্যমে এইটা দেওয়া হবে। সো এটা এই অ্যাপ্লিকেশনের ডেফিনেটলি প্রয়োজন আছে, যে আমার এই অবস্থা, আমি রেন্ট পে করতে পারছি না, তখন তারা হয়তো ডকুমেন্ট চাইবে, যেমন ইনকাম লসের ডকুমেন্ট চাইবে, প্রি প্যান্ডেমিক পর্যায়ের পেস্টাফ W2, আর এখন কত পাচ্ছে সেইটা, তো লসটা মানে ডিফারেন্সটা সেখানে হবে, সেখানে বোঝা যাবে। আর এই অ্যাপ্লিকেশনের ডেফিনেটলি দরকার আছে, এই অ্যাপ্লিকেশন পরে তারা সেটা কনসিডার করে, তারপরে এই রেন্টটা সরাসরি ল্যান্ডলর্ডের নামে ভাউচারটা ইস্যু হবে, টেনেন্ট দেওয়া হবে না। টেনেন্ট নিয়ে হয়তো তারা এটা স্পেন্ড করে ফেলতে পারবে, ল্যান্ডলর্ড ইয়ে করবে না, ল্যান্ডলর্ড পাবে না, সেটা না, এটা ল্যান্ডলর্ডে ডাইরেক্ট দেওয়া হবে। আবার ল্যান্ডলর্ডে দিলে এইটা টেনেন্ট সেই রেন্টের দিকে এটার ক্রেডিট পাবে, অ্যাডজাস্টমেন্ট হবে। আমি ওই প্রসঙ্গে আসছি, ওই প্রসঙ্গে আসছি, একটু 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 করে যাই। তাহলে টেনেন্ট অ্যাপ্লাই করবে, যাবে ল্যান্ডলর্ডের কাছে, এখন প্রশ্ন হচ্ছে যারা দেননি বা দিতে পারছে না রেন্ট, তাদের জন্য ব্যাপারটা খুব সিম্পল,
যদি এই পিএলটা সাইন স্বাক্ষর করেন গভর্নর, সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করবেন, ভাউচারটি পাবেন, তাদের ল্যান্ডলর্ডের কাছে যাবে, খুব ভালো কথা। যে যারা রেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু তাদের ইনকাম লস হয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আমার মনে হয় না, তারা যদি একবার রেন্ট দিয়ে দেয় তারা এই ব্যাক রেন্ট রিকভার করার কোনো প্রভিশন আমি দেখি নাই, তো এইটা তারা পাবে পাবে বলে মনে হয় না। তার কারণ ইস অলরেডি পেড, হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু পে, সো হি পেড। এটা অনলি যারা অনলি যারা দিতে পারছে না, ইয়ে দিতে পারছে না, আপনার আপনার এইটা জিনিসটা ইয়ে হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেন্ট ইজ ডিউ, রেন্ট ফর গিভেন করা হয় নাই। রেন্ট ল্যান্ডলর্ড ইজ ইনটাইটেল টু দ্য রেন্ট, কিন্তু অনলি থিং ইজ যে অগস্টের 20 তারিখ পর্যন্ত ওয়ারেন্ট অফ ইভিকশন মরেটিয়াম করা হয়েছে, প্রোহিবিশন করা হয়েছে অগস্টের 20 তারিখ পর্যন্ত। এতে ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু হবে না, কিন্তু স্টিল টেকনিক্যালি কোর্ট ক্যান গিভ ইউ জাজমেন্ট, জাজমেন্ট ফর মানি জাজমেন্ট দিতে পারবে। এখন মানি জাজমেন্ট এনফোর্স করার জন্যে আগে ওয়ারেন্ট অফ ইভিকশন ওয়ারেন্টটা ইস্যু হইতো মার্শালের কাছে, মার্শাল যে বাইর করে দিত, সেইটা অগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত হচ্ছে না। আর জুন মাসের 20 তারিখ পর্যন্ত হাউজিং কোর্ট এই ইভিকশন প্রসিডিং এর কেসই নিচ্ছে না। কারেক্ট, সো সেইটাই সেইটাই এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি, আমরা জানি অগস্টের 20 তারিখ পর্যন্ত কোনো ইভিকশনের কিছু হচ্ছে না, কিন্তু অগস্টের 20 তারিখ পরে যখন যারা দিচ্ছেন না রেন্ট, ল্যান্ডলর্ড অথবা রেন্ট যিনি হাউস ওনার আছেন তিনি কিন্তু এই এভিকশন জন্য অ্যাপ্লাই করবেন এবং ফাইল করবেন, তখন কিন্তু একটি মহামারী আকার ধারণ করবে। ধারণ করার সম্ভাবনা আছে, ডেফিনেটলি আছে। তার কারণ আপনার ল্যান্ডলর্ড তো, তাদেরও তো মর্গেজ, তাদের ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, বিভিন্ন বিভিন্ন এক্সপেন্স তো ল্যান্ডলর্ডের আছে। সো ওকে, তাহলে আরেকটি প্রশ্ন করি এই ব্যাপারে, সেটি হচ্ছে যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন এই মুহূর্তে এবং রেন্ট দিচ্ছেন না, এই আনএমপ্লয়মেন্টটি কি ইনকাম হিসাবে বিবেচ্য হবে কিনা? ইনকাম, তার কারণ ইটস এ রিডিউসড ইনকাম। আপনি ধরেন আগে $100 পাইতেন, আনএমপ্লয়মেন্ট পার্সেন্ট $60, স্টিল দিস ইজ এ ইনকাম, ইটস নট জাস্ট দ্য স্যালারি। আপনি যদি পাবলিক অ্যাসিস্ট্যান্সও পান, ওয়েলফেয়ার চেকও পান, দ্যাট উইল বি এ কনসিডার্ড এ ইনকাম অলসো আন্ডার দিস বিল। সো এনি সোর্সে আপনি মানি ড্রাইভ করবেন উইল বি কনসিডার্ড ইনকাম। ওকে, সো নাও এখন আমি গতকালকে পর্যন্ত চেক করেছি এনওয়াই স্টেট সেনেটে, এই বিলটি পাশ হচ্ছে সেখানে, কিন্তু এখনো গভর্নর কি পাঠানো হয়নি? না, এটা সেনেটে এখনও আছে, গভর্নর ডেফিনেটলি পাঠাবে, যেহেতু বোথ হাউজেতে পাশ হয়ে গেছে, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির বোথ হাউজেতে পাশ হয়ে গেছে, গভর্নরের কাছে ডেফিনেটলি যাবে। এটা হচ্ছে বিউরোক্রাটিক প্রসেস, এখন গভর্নমেন্ট কবে সাইন করে না করে এর ভিতরে কিছু রাজনীতিও থাকতে পারে, উই ডোন্ট নো। সো ওকে, গভর্নর আমার মনে হয় গভর্নর সাইন করবে এটা, আই ডোন্ট সি গভর্নর সাইন করবে না। আচ্ছা, এখন একটি ব্যাপার আমরা প্রায় শুনছি, প্রায় না, অনেক অনেক আসছে, অনেক ল্যান্ডলর্ড যোগাযোগ করেছেন আমাদের সাথে, ইভেন 24 এর সাথে, তারা বলছেন যে এই কথা বলার পর থেকে বা শোনার পর থেকেই রেন্টার যারা আছেন তাদের একটি বড় অংশ রেন্ট দেয়া বন্ধ করে দিয়েছেন। সেটির মানে আইনগত দিক তো বললেন, মানবিক দিক বা মরাল দিক থেকে যদি আমরা দেখি, এটি একটু যদি ব্যাখ্যা করেন। তাদের রেন্ট তাদের দিতেই হবে, 2 দিন পরে দিক আর আজকে দিক, তার কারণ রেন্ট ইজ ডিউ। রেন্ট গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নিয়ে দিক বা নিজে দিক, রেন্ট ইজ ডিউ। এখানে যদি যারা রেন্ট দিতে পারে তাদের দিয়ে দেওয়া উচিত, তার কারণ না দিলে এইটা শেষে যে একটা জাজমেন্ট হবে, সব একসঙ্গে ঘাড়ে পড়বে। সো আর কারোর বাসায় থাকবেন, রেন্ট দেবেন না, এটা তো মরাল দিকটাও সমর্থনযোগ্য না। আমার বাসায় যদি কেউ থাকে, আমি রেন্ট দেবো না, আমার রেন্ট দেবে না, আমার তো মর্গেজ আছে, ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, ল্যান্ডলর্ডের তো এক্সপেন্স আছে, কাউরে সেখানে রাখতে হইলে অনেকের ইউটিলিটি বিলস দিতে হয়, ইয়ে দিতে হয়, আর আমিও আরেকটা
আরেকটা লোকের বাসায় বা কোথায় একটা ফ্রি ফ্রি থাকলাম, মানে টোটাল একটা হ্যান্ড আউট মানুষের কাছ থেকে সাহায্য নিলাম, এটাও তো মরালি অ্যাকসেপ্টেবল না যে আমি মানুষের সাহায্যের পরে করোনার পরে চলতেছি। সো এইটা রেন্ট যারা দিতে পারে তাদের দিয়ে দেওয়া উচিত, আর যারা দিতে পারছে না কোনো চাকরি বাকরি ইনকাম টিনকাম না তাদের একটা অসহায় অবস্থায় পড়ে গেছে আনফর্চুনেটলি, সেটা খুবই খারাপ দিক। তারা কুইকলি অ্যাপ্লাই করে দেওয়া উচিত, এটাই অ্যাপ্লাই করে দিয়ে যেমন তাদের ইনকামের ইনকাম লস অফ ইনকামের ডকুমেন্টেশন দিল, তাদের যে লিজ আছে সেই লিজ লিজের কপি দিল, যে রেন্ট ল্যান্ডলর্ডের বিল থাকলে ল্যান্ডলর্ডের বাউচার পাঠাইলে রেন্টাল বাউচার সেগুলো দিয়া, যাদের তা নাই ক্যাশ পে করত তারা ল্যান্ডলর্ডের কাছ থেকে লেটার নিয়ে দিয়া অথবা একটা লিজ ড্র আপ করে বোতের সিগনেচার করে ফর্মালি সাইন করে পাঠাই দেওয়া উচিত। তা এর জন্যে তারা ডকুমেন্টেশন প্রয়োজন হবে, সেই যে ডকুমেন্টেশন রেডি করা উচিত যাতে মানে তারা এই বাউচারের এই সাহায্যটা পায়। আচ্ছা অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে আছেন, অনেক অনেক দর্শক, চলুন কয়েকটি প্রশ্ন নিয়ে নিই, তারপর আমাদের আলোচনায় ফিরে যাব। আবার প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়া আলাইকুম সালাম হাবিব ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে হাউস রেন্ট রিলিফের ব্যাপারে। তো আমার প্রথম প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে যে কারণ আমি যদি দুইটা বাসা রেন্টে থাকে তো সে কি দুইটার জন্যই টাকা পাবে যখন এটা যদি এলিজিবল হয়? দুইটা বাসায় সে থাকে না, একটাতে নিজে থাকে আর একটা বাসায় তার রিলেটিভ থাকে। এপ্রিল মাসের 30 তারিখ থেকে অনেকেই এক ধরনের চিঠি পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে, এই চিঠিটা নিয়ে আপনারা আগেও আলোচনা করছেন। তো এই চিঠিটাতে তিনটা ফর্ম আছে, একটা একটা ফর্মের উপরে লেখা আছে মনিটরি বেনিফিট ডিটারমিনেশন। তো এই চিঠি এটাতে অনেকেরই ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো, আর বাম পাশে কিছু ঘর আছে এখানে লেখা হোয়াই আই গেট দিস নোটিস, হোয়াই ইউ ডোন্ট কোয়ালিফাই ফর আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এখানে লেখা জিরো জিরো। অনেকে আছে টাকা এটা পায় নাই বা তারা তাদের কোনো টাকা শো করতেছে না, তারাও এই চিঠিটা পাইছে। আবার অনেকে আছে যে অলরেডি টাকা পাচ্ছে, 7-8 সপ্তাহ টাকা পেয়ে গেছেন, তাদের কাছেও এই চিঠিটা আসছে। তো এই তিনটা ফর্মের ভিতরে যেটা বলছিলাম, একটাতে হলো আপনার মনিটরি বেনিফিট ডিটারমিনেশন, যেটাতে ওদের সিদ্ধান্ত দেখাচ্ছে যে কেউ পাবে কি পাবে না, তো এখানে দেখাচ্ছে জিরো, একপরেও টাকা পাচ্ছে অনেকে। আর আরেকটা ফর্মে লেখা হলো রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন। আমি তো এটা বুঝতে পারছি যাদের নাকি ডিটারমাইন করা হয়েছে $0 তারা আবার অ্যাপ্লাই করার জন্য এই ফর্মটা দিচ্ছে, রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন। আর আরেকটা ফর্ম দিয়েছে এটার সাথে রিকোয়েস্ট ফর অল্টারনেট বেস পিরিয়ড। তো আমি যেটা বুঝতে পেরেছি এটা হচ্ছে কেউ যত টাকা পাওয়ার কথা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য, সে যদি এটাতে স্যাটিসফাই না হয় তাহলে তার কিছু ডকুমেন্ট ফ্যাক্স করে বা যেভাবে হোক ওদের সাথে যোগাযোগ করে। বুঝতে পেরেছি, আপনার নাম কি আপনি বলেননি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই দুই ক্ষেত্রে এটা কি করতে হবে এবং এটা যদি ফিল আপ করতে হয় বিশেষ করে সেলফ এমপ্লয়েডদের জন্য যেমন টেক্সটাইল এর জন্য? আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, অন্যদেরকে একটু সুযোগ করে দিন, দয়া করে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আপনার আনএমপ্লয়মেন্ট এবং প্যান্ডামিক এই দুটোটাকে কি ইনকাম ধরা হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে শেখ সেলিম সাহেবের কাছে, আগামী মাসে আমার গ্রিন কার্ডের অ্যাপ্লাই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো এবং কত টাকা ফিস? আচ্ছা ঠিক আছে, আপনার গ্রিন কার্ড অ্যাপ্লাই বলতে আপনি কি বুঝাচ্ছেন আসলে? ওইটা আমার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অ্যাসাইলাম গ্রান্টেড আগামী মাসে ওইটা অ্যাপ্লাই করার টাইম। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ। যে আমার প্রশ্ন একটু বর্ণনা করতে হবে আর কি, কারণ আমি দুইটা কাজ করতাম আর কি, আমি যখন সাপ্তাহিক ক্লেমটা করি তখন 0-0 দিই আর কি। আপনাকে আমার এক্সাক্ট এমন বলার দরকার নেই, এই যে হোম কেয়ারে কাজটি করেন সেখানে কি আপনি $504 পান? $476 ভাই, $476। আচ্ছা, এটি আপনার ফুল টাইম জব, রাইট? না, এটা পার্ট টাইম, এটা 28 আওয়ার। না, কদিন কাজ করেন এখানে? পাঁচ দিন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং আপনার যখন পার্ট টাইম জবটি ছিল সেখান থেকে আপনার গ্রস ইনকাম কেমন ছিল আনুমানিক? ওটা ছিল 490 টাকার মতো। 490, আচ্ছা, এটি খুব ইম্পর্টেন্ট সংখ্যা। ওখানে কদিন কাজ করতেন? ওখানেও 5 দিন। আচ্ছা, ওখানেও 5 দিন? জি, 5 days। ঠিক আছে, এখন আপনি যখন আনএমপ্লয়মেন্টটা ফাইল করেছেন তখন কি আপনি বলেছেন যে আপনার এক পার্শিয়াল, মানে একটি কাজ গেছে বা পার্শিয়ালি আপনি, মানে যে ব্যাখ্যাটি দিয়েছেন যে টোটাল লস অফ ইনকাম, নাকি কি বলেছিলেন আপনি? না, ওর শুধু ওই যে কাজটা আমি কুইট করছি সেটা বলছি, যেটা আমি ওটা কুইট করছি সেটা বলছি। আর আপনি যখন উইকলি বলছেন যে আপনি যে এখন যে রিপোর্টেড ইনকামটা আছে সেটি আপনি বলছেন না, এই তো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সাহস করে আমাদের সাথে যোগাযোগ করেছেন। অনেকেই করবেন না হয়তো, বাট যারা করছেন না তারা আপনার কথা শুনে উৎসাহিত হবেন এবং যারা এই প্রশ্নটি তারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাবিব ভাই, আমার দুটি প্রশ্ন। নামটি বলে নিন। আমি কুইন্স থেকে স্বপ্না বলছি। স্বপ্না বলুন। জি, আমি আপনার W2 তে কাজ করি, আনএমপ্লয়মেন্ট করেছি, আমি একটাই কাজ করি, প্রতি সপ্তাহে টাকাও পাচ্ছি। আমার আমার কাজে এখনো ডাকতেছে না আর কি। আমি এখন একটা নতুন কাজ পেয়েছি ডানকিন ডোনারে, 3 দিনের জন্য। আমার প্রশ্ন, আমার এই নতুন কাজ আমার আনএমপ্লয়মেন্টের জন্য কোনো প্রবলেম হবে কি না? আচ্ছা, আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনি যে যখন W2 তে আগে কাজ করতেন তখন কি 5 দিন কাজ করতেন? আচ্ছা, আর এই কাজটি কবে চলে গিয়েছে আপনার এখান থেকে যখন আপনি ফাইল করলেন আনএমপ্লয়মেন্ট? জি, আমি আমার কাজ গেছে মাস্টার আপনার 17 তারিখে আমি আনএমপ্লয়মেন্ট করছি আপনার এফিলিয়েট 7 তারিখে। ঠিক আছে, আচ্ছা, আপনি ডিডি ডাঙ্কিন ডোনাটস, দুঃখিত, ডাঙ্কিন ডোনাটসে যে কাজটি শুরু করেছেন এটি কি শুরু করে দিয়েছেন না শুরু করতে যাচ্ছেন? না, শুরু করি নাই, করি নাই, যাচ্ছি আর কি, করবো। আমার আরেকটি প্রশ্ন হলো আমার এক রিলেটিভ বেটম্যানে থাকে, বুঝছেন ভাইয়া? এখন ওনার স্বামী স্ত্রী দুজনে আপনার বেকার, কোনো কাজ করে না, ওরা আপনার ক্যাশে কাজ করতো, তো এজন্য ওরা আনএমপ্লয়মেন্টও করতে পারে নাই, কিন্তু ওরা প্রায় 4 মাসে ভাড়াও দিতে পারতেছে না, তো ওদের জন্য সুবিধা কি? আর হলো আপনার বেজমেন্ট তো আপনার লিগেল না, তাহলে ওরা কিভাবে, ওদের জন্য কোনটা রাইট ভাইয়া, একটু এটা দয়া করে বলবেন। জি, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই, আমার নাম মিতা, আমি অ্যাস্ট্রোয়া থেকে বলছি। বলুন ভাই। অনেক কষ্ট করে আপনার লাইনটা পেয়েছি আফটার 2 মান্থ পরে। আমি অত্যন্ত দুঃখিত, আপনি চেষ্টা করে গেছেন এবং ফাইনালি আমরা কথা বলছি। সো উই আর ফ্রেন্ডস নাও। এখন বলুন আপনার প্রশ্নটি। হ্যাঁ ভাই, আপনাকে আমি এর আগে কিন্তু ইমেলও করেছিলাম 2 বার। আমি জানি না আপনি চিঠিটা পেলেন কিনা। আমার স্টিল পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে আমি উইকলি সার্টিফিকেশন করতে পারছি। হ্যাঁ, তা আমি একটা প্রি স্কুলে কাজ করি, আমি WTO তে কাজ করি। আমার সব ফ্রেন্ডরাই সবকিছু পেয়ে গেছে কিন্তু স্টিল আমারটা পেন্ডিং কেন আমি কোনো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি আপনি বলেছেন প্রি স্কুলে কাজ করেন? হ্যাঁ, প্রি কে সেন্টার। হ্যাঁ, ডে কেয়ার সেন্টার। ওকে, ওখান থেকে কি আপনাকে কোনো ভ্যাকেশন পে অথবা আপনার অন্য কোনো ধরনের পেমেন্ট দিচ্ছে? আচ্ছা, লাস্ট ডে আমি কাজ করেছিলাম March 13, তারপরে আমাকে ফুল মান্থ অফ মার্চ পে করেছে। এরপরে আবার এই যে আপনার মে 11 থেকে মে 24 পর্যন্ত দিয়েছে, মালিক বললো যে সে একটা ইয়ে পেয়েছে যে আপনার ও যে ইটা পেয়েছে, লোনটা পেয়েছে। তারপরে এরপরে 2 সপ্তাহ পর মালিক বলে যে আর সে পে করতে পারবে না, আমরা যেন আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে, আমি মনে হয় বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, অ্যাটর্নি শেখ সেলিম, আমাদের কাছে জমা হয়ে গেছে অনেক অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। চলুন আমাদের প্রথম প্রশ্ন, আব্দুল্লাহ সাহেব যে প্রশ্নটি করেছিলেন সেখান থেকে শুরু করি। তো উনি হাউস রেন্টের রিলিফের ব্যাপারে প্রশ্ন করেছেন, 2টি বাসা আছে। তো এটি কিভাবে কি করবেন? বলুন, ওনার যদি লিস্ট থাকে 2টি বাসা, তাহলে 2টি বাসার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো ওনার ফ্যামিলি মেম্বার বা বেশি বা রিলেটিভ বেশি সেইটা দেখায় উনি করতে পারে। ওনার ডকুমেন্টেশন থাকলে আমি তো কোনো প্রবলেম দিচ্ছে না। মানুষ তো সেখানে বাস করে, টেনেন্ট তো সেখানে বাস করে, তো তাদের তো রেন্ট পে করতে হবে। তো ওনার তো লেজিটিমেট কারণ আছে, 2টি বাসা হইলেও অসুবিধা নাই। তো বাসা হয়তো কারোর ফ্যামিলি মেম্বারের সংখ্যা কম বেশি, তার একটা বাসায় হয় না, সে 2টি অ্যাপার্টমেন্ট আছে, হি ক্যান স্টিল কোয়ালিফাই ফর দ্য রেন্ট রিলিফ। আচ্ছা, আর ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল খুব দ্রুত, মানে MBD আমি লিখে রেখেছি। হ্যাঁ, সেটি হচ্ছে ডিটারমিনেশনের জন্য, মানিটারি বেনিফিট ডিটারমিনেশনের যে লেটারটি পান বিভিন্ন জনে। উনি যেটি প্রশ্ন করছেন যে অনেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, পাচ্ছেন আনএমপ্লয়মেন্ট, তারপরেও তারা একটি লেটার পাচ্ছেন, হয়তো ব্যাক ডেটের লেটার, বলছে যে তোমাকে 00 দেখানো হচ্ছে অথবা তোমাকে দেওয়া হচ্ছে না। এই ধরনের মিসকমিউনিকেশনের কারণটি কি হতে পারে মনে করেন আপনি? এই ধরনের মিসকমিউনিকেশনের কারণ আপনার বুঝতে হইতো যে লেবার ডিপার্টমেন্টের জনবল যা আছে এবং লেবার ডিপার্টমেন্ট নতুন লোক হায়ার করলেও তারা দিস পিপুল আর নট প্রপারলি ট্রেন্ড, এবং লেবার ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশনের সংখ্যা ভলিউম এত বেশি যে তাদের হ্যান্ড পুরাপুরি এফিশিয়েন্টলি হ্যান্ডেল করার মতো ক্ষমতা নেই। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মিসলিডিং লেটার পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, আবার লেটারও পাচ্ছে যে তোমার বেনিফিট ডিনাই করা, এরকমও ঘটনা হচ্ছে। সে এগুলো সব ইরেগুলারিটি। বেনিফিট তো একবার ডিটারমিনেশন হয়ে তারা বেনিফিট দেওয়া শুরু করছে, কন্টিনিউ করছে। সো এইটা এইটা ইয়ে, যার যার লেটার এই ধরনের পাইলে, মানে যেটা মিসলিডিং সেটার একটা অ্যান্সার দিয়ে পাঠাই দিয়ে দেওয়া উচিত। সো অ্যাটলিস্ট ইউ প্রিজার্ভ দ্য রেকর্ড। আর বেনিফিট যা পাচ্ছেন তা তো পাচ্ছেনই, সো তাতে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে দ্য ইনএফিসিয়েন্সি, কারণ হচ্ছে যে ওখানে অ্যাপ্লিকেশনের লোড এত বেশি যে এটা ইফেক্টিভলি প্রসেস করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে লেবার ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন 2টি প্রশ্ন আসছে যে রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন, অল্টারনেট বেস ফি। আসলে একই জিনিস,
এটা কি লেবার ডিপার্টমেন্ট যখন ডিটারমিনেশন করছে যে আপনি যেটি দেওয়া হয়েছে এটি হয়তো বা কম, যেটি আপনি আরো বেশি পাওনা হতে পারে, তখনই কি তারা এই লেটারটি পাঠিয়ে থাকে? ডিনাই করলে, পুরোপুরি ডিনাই করলে রিকনসিডারেশনের জন্য, রিভিউর জন্য ফাইল করা যায়, কম দিলেও ফাইল করা যায়। সো যদি এই লেটার ডিপেন্ড করে, যদি যদি ডিনাই করে বা বেনিফিট যা পাওয়া উচিত তার চেয়ে কম দিয়ে থাকে, রিকোয়েস্টেড বেনিফিটের চেয়ে কম দিয়ে থাকে, তাহলেও তারা এটা পেতে পারে। ইনকাম হিসেবে গণ্য হবে কিনা সেক্ষেত্রে? এগুলো সবই ইনকাম হিসেবে গণ্য হবে, তার কারণ যখন আর উনি ওনার গ্রিন কার্ডের ব্যাপারে অ্যাপ্লাই করে, মানে স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে যেটি বলেছেন, ওটি আগামী সপ্তাহ, আগামী মাসে, সেটি কি উনি কি করবেন জানতে চেয়েছেন? উনি গ্রিন কার্ড ডিউ হয়েছে, উনি কিভাবে, সে আর একটু ফ্যাক্ট দরকার। ওনার কি গ্রিন কার্ড আছে? উনি কি আবার কন্ডিশন রিমুভ করার জন্য করবে না? যতটুকু আমি বুঝলাম যে ওনার গ্রিন কার্ডে, ওনার গ্রিন না, যতটুকু বুঝলাম কোন একটি কারণে ওনার গ্রিন কার্ডে এটা অ্যাপ্লিকেশন হয়েছে, উনাকে বলা হয়েছে যে আগামী মাসে পেপার ওয়ার্ক সাবমিট করতে, এই ধরনের কিছু। তো সেটি আমি দুঃখিত, উনি অ্যাসাইলামের কেসে আছেন, ওনার অ্যাসাইলামের কেসটি অ্যাপ্রুভ হয়েছে। ওকে, উনি অ্যাপ্লাই করতে পারে, সেই অ্যাপ্লিকেশন তারা এখনও অ্যাকসেপ্ট করছে। সো ওনার এক বছর হওয়ার পর পরই উনি ওইটা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করে যথারীতি অ্যাপ্লাই করে দিতে পারবে, তাতে ওনার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অ্যাটর্নি শেখ সেলিম, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, থাকবেন, যাবেন না কোথাও। দর্শক, আপনারাও যাবেন না কোথাও, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, আপনারা দেখছেন দ্য অ্যানালিসিস। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আরো দর্শক, আমি কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিব, তারপর আমাদের যে দুটি প্রশ্ন, তিনটি প্রশ্ন উত্তর দিন সেটির উত্তর দিতে যাবো। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রুকলিন থেকে অপু বলছি। আমি পিইউএ বেনিফিট 600 করে পাচ্ছিলাম, এখনো পাচ্ছি অ্যাকচুয়ালি, গতকাল ডিপার্টমেন্ট থেকে, আমি লেবার ডিপার্টমেন্ট থেকে মে মাসের 7 তারিখের একটা মেল আমি গতকাল হাতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে ইউ আর এলিজিবল টু রিসিভ পিইউএ বেনিফিট 600, আই মিন $182 এজ এ, নো দ্যাটস নট পিইউ, আচ্ছা ঠিক আছে, ওভারপেড এন্ড নিউ ইয়র্ক স্টেট আনএমপ্লয়মেন্ট ল your penalties are $100 or 15% of your payment, overpayment, whichever is greater. এখন আমার প্রশ্ন হচ্ছে যে সবাই যেন তো 600 টাকা করেছিল, এটা 182 কেন করা হলো, আমাকে কিভাবে পেনাল্টিসটা দিতে হবে বা কি এটা? আচ্ছা ঠিক আছে, অপু সাহেব আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, এটি খুব সহজ প্রশ্ন উত্তর, থাকবেন আপনি আমাদের সাথে, ধন্যবাদ। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, জি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলুন। জি আমার ওয়াইফের বয়স 60 প্লাস। আপনি ফোনটি হাতে নিয়ে নিন, স্পিকারে রাখবেন না দয়া করে, প্লিজ। জি আমরা 4 বছর ধরে বসবাস করছি, আমাদের দুজনের বিল ও সোশ্যাল কার্ড আছে, দুজনের মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা যে পাই, SSIL সুবিধার জন্য এখনো আবেদন করি নাই, ক্যাশে কাজ করি বিধায় ইনকাম ট্যাক্স ফাইল করি নাই, আমার ওয়াইফ কোনো করে না, আমার ছেলে ট্যাক্স ফাইলে আমাদের নাম বা ডিপেন্ডেন্ট হিসেবে উল্লেখ করে নাই, আমি এখন সিটিজেনশিপ আবেদনের জন্য কত বছর পর আবেদন করতে পারবো? ধন্যবাদ আপনাকে, জানালে খুশি হব। অবশ্যই অবশ্যই ধন্যবাদ। ওকে, অ্যাটর্নি শেখ সেলিম, আমি একটু আমাদের প্রশ্নে চলে যাই। কাজী সাহেব প্রশ্ন করেছিলেন, দুটি কাজ করেন উনি, মানে আমি একটু নিজে
একটি কাজ ছিল হোম কেয়ার, সেটি এখনো আছে, $475, দ্বিতীয় কাজ ছিল $490, সেই দ্বিতীয় কাজটি উনি ওনার নেই। তো আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি আমি বুঝতে পেরেছি যে হি হ্যাজ এ লস অফ, তার 50% এর উপরে লস হয়েছে ইনকাম ওয়েজেস, সো ডেফিনেটলি হি কোয়ালিফাইজ ফর আনএমপ্লয়মেন্ট। কিন্তু ওনার যে প্রবলেমটি উনি বলছেন, উনি যে উইকলি বেনিফিট ক্লেম করছেন সেখানে কিন্তু উনি কিছুই উল্লেখ করছেন না, সেটির ব্যাপারে উনি কি করবেন? উনি উনি বুঝতে পেরেছেন যে উনি ভুল করছেন? ডেফিনেটলি ওনার তো এগুলা কত ইনকাম কত লস হয়েছে এটা ওনার, আমার মনে হয় ওনার ওনার এটা ডিক্লারেশনের রুল আছে, ওনার এটা ডিক্লেয়ার করতে হবে, যেহেতু উনি একটা ডিক্লেয়ার করছে আর একটা ডিক্লেয়ার করার নেই, তো সেক্ষেত্রে ওনার এই ফুল ডিসক্লোজার তো প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে উনি যদি এইটা অডিট হয় তাইলে উনি ঝামেলায় পড়তে পারেন, তারা আবার এই টাকা রিটার্ন চাইতে পারে, সার্টেন পেনাল্টিও করতে পারে। এই আইনে তো অনেক কিছু বলে, ইটস এ কুড বি যে উনি রং ইনফরমেশান সাবমিট করেছে, সঠিক ইনফরমেশান, ইট কুড বি এ পারজুরি, বাট আমার মনে হয় না অত ডিপলি গভর্নমেন্ট যাবে, দে মাই টাস্ক ফর দ্য রিটার্ন অফ দ্য বেনিফিট অর উইথ সাম পেনাল্টি, দ্যাটস এইটা। এখন যদি উনি এইটা আবার ডিক্লেয়ার করে দেন, কোনো ওয়ে থাকে সেইটা সেইটা করে দেওয়া উচিত, তাহলে হয়তো উনি আনএমপ্লয়মেন্টে ইনএলিজিবল হইতে পারেন, যেহেতু উনি কাজ করছেন ইয়ে করছেন। সো আনএমপ্লয়মেন্ট লয়েতে তো বলা নাই যে এত ইনকাম থাকতেই হবে, তো সেক্ষেত্রে উনি হয়তো ইনএলিজিবল হয়ে যেতে পারেন টোটালি আনএমপ্লয়মেন্টে। ঠিক আছে, ভেরি গুড। আমার মনে হয় যে পরামর্শটা আসলে ওনার যেটি, যদি দুটি কাজই উনি W2 তে করে থাকেন, তার ডিপার্টমেন্ট অফ লেবার জানে তার ইনকাম কত, এবং যেটি 490 অর্থাৎ সিংহভাগ ইনকাম যেটি, সেটি কিন্তু চলে গেছে তার, তো উনি কোয়ালিফাই করেন আনএমপ্লয়মেন্টের, এটার কোনো প্রবলেম নাই। প্রবলেম একটাই, আপনি যেই এখন যে ইনকামটি আছে সেটি আপনাকে রিপোর্ট করতে হবে, এবং সেটি করাটাই দরকার। আপনি কিন্তু খুব খেয়াল করে করবেন প্লিজ, বাট আপনি সাহস করে কল করেছেন, সাহস করে আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক সাধুবাদ। স্বপ্না আমাদেরকে ফোন করেছিলেন, উনি জানাচ্ছেন যে W2 তে কাজ করতেন, আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, পাচ্ছেনও, এখন উনি ডাঙ্কিন ডোনাটসে কাজ শুরু করতে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। এখন ওনার প্রশ্ন হচ্ছে, এটি যদি উনি 3 দিনই করেন তাহলে আনএমপ্লয়মেন্ট থাকবেন কি? আপনি জানেন যে 3 দিন করলে আনএমপ্লয়মেন্ট থাকবে, কাজেই আপনি প্রশ্নের উত্তরটি জানেন। সো যেই প্রশ্নটি আপনি করেছেন যে রিপোর্ট কিভাবে করবেন, আপনি ক্লেম করার সময় বলবেন যে আপনি 3 দিন কাজ করছেন, ওখানে একটি জায়গায় এসে আপনি জিজ্ঞেস করা হবে যে আপনি কি কাজে ফেরত গিয়েছেন কিনা, আপনি গিয়েছেন কিনা, আপনি বলবেন হ্যাঁ, তখন বলবে কদিন কাজ করো, তখন কিন্তু আপনি বলবেন এতদিন, তখন আপনি জিজ্ঞেস করবে ওখানে ইনকামটা কত, তাতে কি হবে তারা আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিবে আনএমপ্লয়মেন্টের সাথে, কিন্তু প্যান্ডামিকটা আপনি পেতে থাকবেন। ওনার যেই মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওনার রিলেটিভের ব্যাপারে, বেসমেন্টে থাকেন, এটি অ্যান্ড দিস ইজ এ রিয়েল কেস ওয়ের পিপল নিড হেল্প, যেখানে সত্যিকার অর্থে একজন মানুষের হেল্প দরকার। ওনার বেসমেন্টে থাকেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, 4 মাস হয়ে গেছে, ওনার ভাড়া দিতে পারছেন না, কাজও পাচ্ছেন না, ওনাদের কি কোনো অন্য কোনো হেল্প আছে কিনা এটি জানতে যাচ্ছেন। শিওর, ওনার রেন্টাল হেল্প পাইতে পারে, এমন নাই যে, যেহেতু ওনরা টেনান্ট, এখন টেনান্ট ইন হোয়াট এভার অ্যাপার্টমেন্ট ওনরা আসেন না আসেন, সো ওনরা এটা টেনান্ট কোনো রকম, তবে এই টেনান্সিটা তো প্রমাণ করতে হইতে পারে, সেইটা একটা ইয়ে, ই নিড সাম ডকুমেন্টেশনস টু প্রমাণ করার জন্য। সো হয়তো কোনোভাবে এইটা ল্যান্ডলর্ড আর তার টেনান্টের ব্যাপার যে কীভাবে ওনরা ওইটা দেখা। আমি একটি কথা জিজ্ঞেস করি, লিজ একটি ভালো জিনিস, লিজ থাকা ভালো, কিন্তু যখন আপনি মান্থ টু মান্থ পে করে যাচ্ছেন, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ লিজ, এটা কি ট্রু? না, এটাও টেনান্সি, এটা আপনি রাইট, এটাও টেনান্সি, তো এটা বলে মান্থ টু মান্থ টেনান্সি উইদাউট লিজ, কিন্তু এটা প্রমাণ করতে, প্রমাণ করার ওয়ে আছে, যেমন ধরেন চেকে রেন্ট পে করছে, রেন্ট রিসিপ্টস, লেটার ফ্রম দ্য ল্যান্ডলর্ড, সো দিস কাইন্ড অফ থিং মে বি সামথিং উইল নেসেসারি। আপনি জানেন যে গভর্নমেন্ট অফিস তারা শূন্যের পরে কিছুই করতে চায় না, দে নিড সাম ডকুমেন্টেশন টু ব্যাক আপ দেয়ার ডিসিশন, সো সাম কাইন্ড অফ প্রমাণ দরকার হবে এটার, টেনান্সি প্রমাণ করার জন্য, তারপর রেন্টাল পেমেন্টের জন্য। ওনাদের উচিত, অনেক সোশ্যাল ওয়ার্কার আছেন এবং সিটি স্টেট ওয়াইজ অনেক হেল্প আছেন, স্বপ্না আপনি দরকার পড়লে একটু দেখেন কারোর সাহায্য নিতে পারেন কিনা, অনেক ধরনের হেল্প অ্যাভেলেবল আছে সিটির আন্ডারে, স্টেটের আন্ডারে,
এবং ইনারা যারা আছেন দে শুড কোয়ালিফাই ফর দিস, তারা কোয়ালিফাই করেন অনেকের জন্য। ইনফরমেশন ইজ গোল্ড, ইনফরমেশন হচ্ছে স্বর্ণ। ইনফরমেশন কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সঠিক ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দয়া আপনি হেল্প করবেন, কারোর সাহায্য নিন। আমরা তাদেরকে চিনি না, আমরা যদি চিনতাম জানতাম, যদি আমরা টেলিভিশন স্টেশন না রে সোশ্যাল ওয়ার্ক আমরা করে যাচ্ছি এবং আমরা করে যাব, এটি এটি আমাদের আমরা বুঝতে পেরেছি যে এটি অনেকেরই প্রয়োজন। আপনার কলের জন্য অনেক ধন্যবাদ। মিতা ফোন করেছিলেন, মিতা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকদিন থেকে ট্রাই করছেন, ফাইনালি আপনি কিন্তু গিভ আপ করেননি। আই ক্যান টেল ইউ আর এ ফাইটার, ইউ হ্যাভ হোপ, এবং আমরা আছি আপনার পাশে। আচ্ছা, উনি যে কথাটি বলছেন, উনি প্রি স্কুলে কাজ করেন এবং উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, স্টিল পেন্ডিং দেখাচ্ছে। আমার মনে হচ্ছে যে উনার কাগজপত্রের এবং এই কিছু পেন্ডিং এর ঝামেলা আছে, কারণ উনি একবার পেয়ে পেয়েছেন, দুটি চেক পেয়েছেন, তারপর আবার মে মাসের 11 তারিখে উনার এমপ্লয়ার আবার পেমেন্ট করেছেন। এটি আসলে ঘটনাটা কি যে লেবার ডিপার্টমেন্ট উনার পে করেছে সেটা বলছেন উনি? হ্যাঁ, উনি লেবার ডিপার্টমেন্টে স্টিল পেন্ডিং দেখাচ্ছে, উনি ফাইল করেছেন April 13th, কিন্তু প্রবলেম হচ্ছে এর মাঝে মাঝে উনি পেমেন্ট পেয়েছেন, একটি পেমেন্ট পেয়েছেন এপ্রিলের সময় দুই সপ্তাহ, আবার মে মাসে এসে 11 তারিখে আবার একটি পেমেন্ট পেয়েছেন। কিন্তু স্কুলে চাকরি করার একটি ব্যাপার হচ্ছে কি, আপনি যদি মানে স্কুল যদি কমপ্লিটলি আপনাকে ফায়ার না করে দেয় অথবা ছেড়ে না দেয়, আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট আপনার অ্যাপ্রুভ হয় না মোস্ট লাইকলি। কিন্তু আমার সাজেশন হবে যে আপনাকে অতি সত্বর যোগাযোগ করা ইমেলের মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে, যে আপনারটা এতদিন ধরে কেন পেন্ডিং আছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ ওয়ান্ট টু ডু, আপনাকে করতে হবে, সেটি করতে হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের সাউন্ডটি কিন্তু কমিয়ে নিতে হবে। হ্যালো, জি শুনছি, আপনি দ্রুত নাম বলে প্রশ্নটি করুন। আমি 3 মাস যাবত হার্ডশিপের কারণে মর্গেজ দিতে পারতেছি না, তো আমি এখন পর্যন্ত আনএমপ্লয়মেন্ট পাই নাই। এখন এই 3 মাসের টা 71 দিতে হবে, ওরা বলতেছে সামনের মাসের 4 মাসের মর্গেজ 71 দিতে হবে, তো এটার ব্যাপারে আপনি যদি কোনো নির্দেশনা দিতেন। আপনার মর্গেজ প্রোভাইডার কে? আপনার লোন প্রোভাইডার কে? আসলে এটা একটা মর্গেজ অফিস আর কি। না না না, আপনার ব্যাংক কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন? ল্যান্ডিং, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার সুমন সাহেব, আপনার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এখন ধরেন আপনি জানেন ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কেউই মর্গেজ পেমেন্ট সাসপেন্ড করে নাই, ওনার মর্গেজ ইজ ডিউ। এখন কোথা থেকে দেবেন সেটা আমি তো কোনো মর্গেজ রিলিফের কোনো আইন কানুন এখনও পাশ হয় নাই বা কোনো ইয়ে হয় নাই, সো এখন মর্গেজ ডিউ ওনার যদি যেভাবে আগে দিতেন সেইভাবে, না হলে তো ঝামেলায় পড়বেন উনি। আর 3-4 মাসের যেটা ইয়ে হবে সব না দিলে উনি ডিফল্টে পড়বেন। এখন এখন ফোরক্লোজার ফাইলিং করতে পারছে না ব্যাংক, ফোরক্লোজার ফাইলিং এ মরেটোরিয়াম আছে, ফোরক্লোজার ফাইল করতে পারছে না কোনো ব্যাংক। সেটাও সাসপেন্ডেড আছে, তো সেটাও নিচ্ছে না। তো আপাতত উনি না দিলে ওনার পেমেন্ট ডিউ হতে তালে আছে এবং অ্যাকুমুলেটেড হতে তালে আছে। আমরা একেবারে শেষ করে এসেছি সময়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আপনার সাথে আবারও। আপনি ভালো থাকবেন, শুভরাত্রি আপনাকে। আপনাকেও। আচ্ছা সুমন সাহেব, খুব দ্রুত, আই হ্যাভ 30 সেকেন্ডস, মর্গেজ ফরবিয়ারেন্স বলে একটা কথা আছে। মর্গেজ ফরবিয়ারেন্স অর্থ কিন্তু মাপ না, অর্থাৎ স্থগিত। আগামী 3 মাসের জন্য সেটি করা হয়েছিল আপনার সংস্থা, মানে 3 মাসের জন্য যেটি আছে, আপনি তাদেরকে ফোন দিয়ে কথা বলেছেন কিন্তু আমি জানি না,
আপনাকে কিন্তু আপনি যদি বন্ধ করে দিয়ে থাকেন উইদাউট কথা বলে, তাহলে আপনার এই পরিস্থিতিতে, কিন্তু কথা বলে যদি বন্ধ করেন, এটি আপনার লোনের একেবারে শেষের দিকে রেগুলার পেমেন্ট হিসাবে যোগ হতো। এই ব্যাপারে আরও দীর্ঘ আলোচনা করবো আগামীকাল, এই প্রসঙ্গে নিয়ে আসবো আমি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন টিভি 24 সাথে। আগামীকাল সন্ধ্যা 7টায় ভিজ অনুষ্ঠানে দেখা হবে, থাকবে আরও সব নতুন নতুন আপডেট, যোগ দিতে ভুলবেন না। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।